আমি মোহাম্মদ উজির আলী, সহকারী শিক্ষক দক্ষিণ নয়াপাড়া সম্মিলন মাধ্যমিক বিদ্যালয়। এই করোনার কালীন সময়ে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি নবম শ্রেণীর বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ দুই প্যারাগ্রাফ সময় 10:30। আমার দুই বোন পরিচয় যে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। 1971 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় প্রাদেশিক পরিষদের নিরঙ্কুশ সংগ্রাম অর্জন করে পাকিস্তান সামরিক শাসন আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর নানা চক্রান্ত শুরু করে। 1971 সালে 3রা মার্চ ইয়া খান জাতীয় পরিষদের ভাষণ আহ্বান করেন। পাকিস্তান পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় অধিবেশন যোগদান করে অস্বীকার করেন। অন্যান্য সদস্যকে তিনি হুমকি দেন, এসবই ছিল ভুট্টো ইয়া ষড়যন্ত্রের ফল। ইয়া খান 1লা মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখে 3রা মার্চ অধিবেশন অদৃশ্যকালের জন্য স্থগিত ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বাংলাদেশের মুজিবুর রহমানের কোন প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণের বিক্ষোভ ফেটে পড়ে। অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদেশ সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2রা মার্চ ঢাকায় 3রা মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। ফলে সরকার সকল সরকারি কার্যক্রম বাঁচাল হয়ে পড়ে। হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীগুলিতে অবহেলা হতাহত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন ডাক দেন। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু 7ই মার্চে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। দীর্ঘ 9 মাসের থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে পশ্চিম পাকিস্তানি সরকারের শাসন শাসন বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের জবাব আর বাঙালি সাথে প্রতারণা, বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে ভাষণ এ বড় স্মরণীয় দলিল। পৃথিবীর ইতিহাসে সব ঐতিহাসিক ভাষণের নজির আছে 7ই মার্চের ভাষণ তার অন্যতম। পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের নিকট এই ভাষণ অমর হয়ে থাকবে। 7ই মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার পর মুক্তিযুদ্ধে নির্দেশনা পায়। এই ঘোষণা করে বাঙালি জাতির সামনে একটি মাত্র গণতন্ত্র নির্ধারিত হয়ে যায়, তা হলো স্বাধীনতা। 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দেন, সেটাকে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বঙ্গবন্ধুর ভাষণের পর প্রতি করণীয় স্বাধীনতা লাভের দিক নির্দেশনা ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই ভাষণে তিনি প্রতিরোধ সংগ্রাম যুদ্ধের কলাকৌশল ও শত্রু মোকাবিলার উপায় সম্পর্কে দিক নির্দেশনা দেন। বঙ্গবন্ধু 7ই মার্চের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিতে ঝাঁপিয়ে পড়ে। 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত বাঙালির উপর আক্রমণ চালায় এবং নৃশংস গণহত্যা শুরু করে। বাংলা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এইভাবেই বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ।